পত্রবাহককে বোধ করি খুঁজে পাওয়া যায়, খোঁজা হয়েছিল কিন্তু অস্পষ্টতার পরিচয়। শুনেছিলাম কোনো বৃষ্টির দিনে কে যেন এটা দিয়ে গিয়েছিল, অনেকদিন পড়েছিল খোলা হয়নি, মালিকানা অস্পষ্ট, কাকে পাঠিয়েছে তাও বোঝা যায়নি। এক কোনায় ঘরের চৌঘাটে পড়েছিল পত্রটি ধুলো মাখা। একদিন হঠাৎ করে কি যেন একটা খুঁজতে যেয়ে পত্রটি চোখে পড়ে, ভাবলুম কার পত্র, কে লিখেছে, কাকে লিখেছে কিছুই তো বোঝা যাচ্ছে না। কুঠরি দৃষ্টিতে পত্রটার দিকে তাকাতেই একটা সাল তারিখ বসে উঠল, মনে হল তো আমার জন্মদিনের মানচিত্র। চিঠিটি খুলি, চোখ চরক গাছ ছানা বড়া। পত্রের প্রথমেই সম্ভাষণ করা হলো, তুমি এখনো কেমন আছো জানাও। আমার একটা নাম ছিল, নাইবা বললাম এখানে, আমি তো জানি এই নামটি আমাকে একেই ডাকত বেশ কিছুদিন, অনেকদিন তার দেওয়া নাম ছিল। অনেকবার চায়ের স্টলে বসে বসে গল্প করতে করতে এই নাম নিয়ে কতই না চর্চা। নামটি কি তার এখনো মনে আছে? যার হাত ধরে হেঁটে হেঁটে যেতে যেতে প্রতিজ্ঞা করেছিলাম এ হাত ছেড়ে দিব না কখনোই, আজ সে হাতের সংস্পর্শ ভাবতে কষ্ট হয়, ভাবতে মনের মধ্যে বেজে উঠে সেই করুণ শঙ্কা। ভাবতে একবার আমি ওষুধের দোকান থেকে অনেকগুলো সিডাকশন খেয়েছিলাম, ভাগ্যিস ওষুধগুলো আমার সাথে সদ্ব্যবহার করেনি, তাহলে হয়তো এখন ইতিহাস হয়ে যেতাম। এক সেই পরিধানযোগ্য কথাগুলো নাই বললাম। এই চিঠিটি পাণ্ডুলিপি রচনা হয়েছিল আজ থেকে 40 বছর আগে, বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায়। আমি গল্পটির পূর্ণাঙ্গতা দিব একটু পরে, শুধু আঙ্গিকটি বললাম, যদি কেউ শুনতে চান গল্পটি, এটি নরনারীর এক প্রেমের ইতিহাস। পরবর্তীতে জানা গিয়েছিল মেয়েটি সুইসাইড করেছিল, সুইসাইডের রিজনটা জানা যায় নাই, মনে হচ্ছে কোনো ভবিতব্য বিষয় তাকে এত বেশি মিসপ্যাড করেছিল যে সেই পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে। সে অনেকবারই আমাকে বলতো যে আমি পৃথিবীতে বাঁচতে চাই না, কেমন যেন আমাকে মনে হয় কে যেন আমাকে ডাকছে প্রতিনিয়তই, প্রতিক্ষণ বলছে আমার সাথে চলে আসো। কিন্তু জিজ্ঞাসা করতাম বাজান্তরে ডাকে তোরা, কে তোমাকে ডাকে, বলে যে আমার নানি, সত্যিয়া তোর নানি করে ডাকে, বলে যে তাকে নানিকে আমি স্বপ্ন দেখি সবসময়ই, নানির প্রেম ভালোবাসাতে আমি উন্মুক্ত, নানির প্রতি আমার একটা অপ্রতিক্ষ টান ছিল, সেই নানির চরিত্রায়ণ, সে প্রেক্ষাপট, সে বৃষ্টি ভেজা ভুতুরে রাতের গল্প আমি বলবো, যদি কেউ শুনতে চান ইনবক্সে কমেন্ট করুন। এখন শুধু আঙ্গিকটা বলি, ওকে আল্লাহ।